তো আপনাদের এদিকে, গতকাল, হ্যাঁ বলেন। আপনাদের এদিকে করোনা ভাইরাসের কি খবর? আচ্ছা, মানে আমি বর্তমানে আছি হচ্ছে বরিশালে। তো এখানকার অবস্থা হচ্ছে দেশের অন্যান্য জায়গার তুলনায় মোটামুটি ভালো, মানে আক্রান্তের হার কম আর কি, মানে আচ্ছা আচ্ছা, মোটামুটি সচেতন মানুষজন আর কি। তাহলে তো ভালো স্যার। হ্যাঁ, এখন অব্দি ভালো বলা যায়। এখন আজকে থেকে তো সব রকম লকডাউন গুলো শিথিল করা হচ্ছে, নৌ নৌ চলাচল, তারপর হচ্ছে রাস্তায় যে মানে বাস, হ্যাঁ সব হ্যাঁ, রকম মানে চলাচলটা আজকে থেকে শুরু হবে। এখন এর পরে আসলে বলা যাবে যে আসলে কতদূর কি ভালো। জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে গতকালে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আলোচনা করছিলাম। তো মানে সবার কি অ্যাকাউন্ট মোটামুটি হয়েছে? জি স্যার, মানে তারেকুল সাহেব উনি উনি শুধু আমাকে হচ্ছে ওখানে আপলোড করছিল, এইগুলো দেখলাম আর কি। এই এখন আমি যেটা বলতেছিলাম যে এর বাইরেও কিন্তু আমরা যে কালকে 8-10টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি, এর বাইরে হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। তো আপনারা চেষ্টা করবেন এগুলোতে অ্যাকাউন্ট করা, এবং ওইটা অনেক সময় ওখানে ওখানে হচ্ছে মানে সার্ভিস অথবা কন্টাক্টে মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো মানে হেল্প নামে একটা পেজ থাকে, আপনি আসলে কিভাবে সোশ্যাল মিডিয়াটা ইউজ করবেন বা এটার ব্যবহার বিধি কিরকম, ওরা হচ্ছে ওদের সাইটের মধ্যেই ওই অ্যাকাউন্ট মানে ওই মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা আসলে বলে দেয় যে আসলে এটার ব্যবহার বিধি এরকম বা এরকম সমস্যা আপনি ফেস করতে পারেন। তো সেক্ষেত্রে এই এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রেখে বা দেখে এগুলো হচ্ছে আপনি এগুলো ট্রাই করবেন যে এগুলোতেও অ্যাকাউন্ট করার। আচ্ছা যাই হোক, তো আমরা চাচ্ছিলাম যে আচ্ছা এর আজকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আলোচনা করব না, এর মানে এটা না যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একদম স্কিপ করা হয়েছিল। যদি কারো সমস্যা থাকে বা আপনারা নতুন একটা অ্যাকাউন্টে করতেছেন বা ওখানে কোনো প্রবলেম হচ্ছে ওইটা আপনি শেয়ার করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবকিছু মানে প্রথম ক্লাস থেকে এখন অব্দি যাই ক্লাস চলবে বা কিছু কোনোটা স্কিপ না, আমরা হচ্ছে পরবর্তী স্টেপ গুলোতে যাবো, কিন্তু বিগত দিনে বা এর আগে যা হবে এটা হচ্ছে কি মানে পর্যায়ক্রমে আলোচনা হবে, বা আপনারা যদি একটা সমস্যা আপনি ক্লাস টাইমের মধ্যেই আপনি চাইলে আলোচনা করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সবাই মিলে একটা সলিউশন বের করার চেষ্টা করব। হ্যাঁ আচ্ছা, তো আজকে মানে ক্লাস শিডিউলে যেটা আছে সেটা হচ্ছে যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এই সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে কিনা আগে মানে পূর্বে কে কি জানেন এসইও সম্পর্কে? সামান্য একটু মনে জানি। আচ্ছা আমরা একটু শুনি, মানে সবার একটু ধারণা শুনি। আসলে হয় কি যে নতুন কোনো বিষয়ে মানে কিউরিয়াস থাকা ভালো, বা কারো যদি বিন্দু মাত্র ধারণা থাকে ওইটা একটু শেয়ার করলে হয় কি যে অন্য অন্য কেউ একটু বুঝলো আর কি বিষয়টা, বা আমি একরকম বলবো আপনার একটা ধারণা অন্যরকম, আপনি একরকম বুঝছেন আমি অন্যরকম বুঝছি। হ্যাঁ, তো সবার মিলে যখন একটা বিষয় হবে তখন একটা ভালো একটা কিছু বের হওয়া সম্ভব। আর এই তাহলে স্যার সবচেয়ে বেটার হয়ে গেছে, সবাই কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করেন যে আমরা দেখি পারি কিনা উত্তর দেওয়ার জন্য, যারা জানে। হ্যাঁ 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 সেটাই। মানে আমি আমি প্রথমে যে মানে এসইও সম্পর্কে মানে একদম প্রাথমিক ধারণা আপনারা কি রাখেন, মানে এসইও জিনিসটা কি বা কেন এটা ইউজ করা হয়? ডিজিটাল মার্কেটিং একটা অংশ, যেটা হলো আপনি যেটা মাধ্যমে কোন একটা সার্চ ইঞ্জিনে কোন একটা সার্চ ইঞ্জিন নির্দিষ্ট সার্চ ইঞ্জিনে কিছু কিওয়ার্ড কিংবা ফ্রেশের মাধ্যমে একটা ওয়েবসাইট কিংবা কোন একটা বিজনেস কে টপে নিয়ে আসে, ওয়েব পেজের টপ কিংবা সার্চ ইঞ্জিন টপ লিস্টে নিয়ে আসে কিংবা ফার্স্ট পেজে নিয়ে আসে, এটাকে ডিজিটাল মার্কেটিং বা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। ডিজিটাল মার্কেটিং এর ছোট একটা অংশ এটা, জাস্ট। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো মানে ভালো বলছেন। আচ্ছা, অন্য কেউ তারেকুল সাহেব কিছু বলবেন কিনা? যে এটা গুগল খুব একটা সার্চ ইঞ্জিন, তো গুগলের অ্যালগরিদম মেনটেন করে গুগল তার ওয়েব পেজ গুলোকে র্যাঙ্কিং করার জন্য, তো এসইও যারা আছে তারা গুগলের যে ওয়েবসাইট গুগলের যে র্যাঙ্কিংটা করে সেই র্যাঙ্কিং এ মানে ওয়েব পেজ গুলোকে ই করে যে হেল্প করে যে মেইন টপে নিয়ে আসার জন্য, তো এই কাজটা আর কি এসইও যারা জব করে বা এসইও মেইন কাজটা এই যে কাজটা হচ্ছে এটাই যে গুগলের র্যাঙ্কিং এর প্রথম দিকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীফুল ইসলাম দেখতে পাচ্ছি, আপনি এসইও সম্পর্কে কি কি জানেন বা কতটুকু কি ধারণা আছে আপনার, মা ইতিপূর্বে শুনেছেন কিনা এসইও সম্পর্কে? ডিজিটাল মার্কেটিং এর একটা করা হয়,
আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা জহিরুল ভাই কি কিছু বলবেন? জহিরুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে আমরা যদি কোনো কিছু মানে যেমন ইউআরএল তারপরে ওয়েবসাইট যে WWW এগুলো থেকে যেভাবে আমরা যে বিভিন্ন ফাইল বা বিভিন্ন লোকেশন থেকে শুরু করে বা কোনো কিছু আমরা যদি কোনো প্রোডাক্ট খুঁজতে যাই বা এরকম টাইপের হয়তো যে ওটা জিনিসটা জাস্ট আমরা ওই অ্যাড্রেসটা বসিয়ে খুঁজে মানে ওই জিনিসটা খুঁজে বের করাই এসইও টাইপের কাজ মানে এই টাইপের হয়তো আমি আসলে ওভাবে এত ডিটেইলস জানি না বাট যতটুকু আর কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা এটাই শুনতে চাচ্ছি যে আসলে কতটুকু কি ধারণা আছে তার কাছে। আচ্ছা এখানে হচ্ছে আর আর দেখতে পাচ্ছি মাই পিসি আসলে ওনার নাম তো এখানে নাই ভাই আপনি একটু বলবেন আমার শফিক বাবু নামটা এডিট করতেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ শফিক বাবু ভাই আপনি একটু বলবেন এসইও মিলিয়ে সবকিছু মিলিয়ে এইগুলাই যে আসলে র‍্যাঙ্কিং এ রাখাটাই হচ্ছে এসইও এর কাজ। আমি যেন সবকিছুর আগে থাকি বা আমার প্রোডাক্টটা যেন খুঁজলেই যেন গুগলে বা যে কোনো জায়গায় খুঁজুক সেটা যেন আমার টপ র‍্যাঙ্কিং এ থাকে 1 2 3 এর মধ্যে থাকে এটাই হচ্ছে এসইও এর মূলত কাজ। এক্স্যাক্টলি। আচ্ছা আবার আগে সরি বলে নেই বিষয়টা হচ্ছে কালকে কেউ একজন বলতেছিল যে এই বিষয়গুলো হচ্ছে হাতে কলমে শেখানোর কাজ তো এগুলো হচ্ছে অনলাইনে কিভাবে কি সম্ভব এটা কিন্তু 100% সত্যি একটা কথা। আমি ওদেরকে বোর্ডেও দেখাতে পারছিলাম এবং প্লাস হচ্ছে কম্পিউটারে বা ল্যাপটপে আমি ওনাদেরকে হচ্ছে প্র্যাকটিসটা করাইতে পারছিলাম মানে বিষয়গুলো এরকমই। তো এখন আসলে সবকিছু বলে আর কি মানে কথা খরচ এছাড়া আসলে কিছুই না কারণ পরিস্থিতি শিকার আপনাদের জন্য এরকম ব্যবস্থা ছিল কিন্তু এই যে করোনা সমস্যার কারণে হচ্ছে আমরা এখন অনলাইন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো বোঝানোর জন্য। এখন আপনাদের যেটা কাজ হবে আচ্ছা যার হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ভালো সে একটা রেকর্ডিং রাখবে মানে আমি বা আপনারা যে কথাগুলো বলবেন এর মধ্যে মানে মানে কিছু যদি কি পয়েন্ট হ্যাঁ এর এর মধ্যে হয়তো কিছু কি পয়েন্ট আপনার কাজে লাগবে এটা এই রেকর্ডটা পরবর্তীতে যখন শুনবেন যে ওটা হবে কি যে আপনি একটা বিষয় আপনি যখন জানবেন সামান্যতম জানবেন এটা আপনি রিসার্চ করতে পারবেন বা আপনি গুগলিং করতে পারবেন কিন্তু কোনো বিষয়ের সম্পর্কে আপনার যদি কোনো ধারণাই না থাকে তাহলে কিন্তু এটা সার্চ করা একটা ঝামেলা। আপনি যদি এসইও এই বিষয়টা যদি না জানেন তাহলে এটা সম্পর্কে কিন্তু গুগলিং করাও যাবে না বা এটার কি কি পার্ট আছে কিভাবে কাজ করে এ সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না। তো সেক্ষেত্রে একটা রেকর্ডিং রাখবেন যার মানে ব্রডব্যান্ড কানেকশন আছে এতে হবে কি যে আমাদের এই কথাবার্তার মাধ্যমে যে কি পয়েন্টগুলো যাবে কথার মধ্যে তো এই এখানে রেকর্ডিং যদি আমি দেই একটু ইন্টারাপ্ট করি এখানে যদি রেকর্ডিং করতে তাহলে আমার হোস্টের পারমিশন লাগবে হোস্টের পারমিশন লাগবে যেটা সম্ভব। ও আচ্ছা আমি তাহলে হোস্টকে বলে দিব। হ্যাঁ আমরা এটা মানে এই আমরা যখন ব্রেকে যাব আমরা ব্রেকের পরে আপনি একটা রেকর্ডিং রাখবেন তাহলে শহীদ বাবু ভাই। আচ্ছা ঠিক আছে জি জি হ্যাঁ আচ্ছা এটা এটা কেন রাখবেন যেহেতু আমরা হচ্ছে একদম ফেস টু ফেস ক্লাস করতে পারতেছি না মানে অনলাইনে মানে ইসে ক্লাস করতে পারতেছি না আমরা এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছি না দেখা দিতে পারতেছি না তো সেক্ষেত্রে এই কি পয়েন্টগুলো আপনার পরবর্তীতে কি কি কাজে লাগবে সেটা হচ্ছে এই কি পয়েন্টগুলো যখন আপনি শুনবেন এটার উপরে আপনি একটা সার্চ করতে পারবেন এটার উপরে আপনি একটা টিউটোরিয়াল দেখতে পারবেন একটা ব্লগ করতে পারবেন। হ্যাঁ তো আচ্ছা যাই হোক পরিস্থিতির শিকার আবারও বলতেছি যে আসলে এভাবে আমিও আসলে কমফোর্ট না তো এভাবে ক্লাস নিয়ে আবার কিছু অনেক রকম প্রশ্ন থাকে একটা ক্লাসে আমি আমি যখন ক্লাস নিছি মানে বিভিন্ন রকম প্রশ্ন মাথায় আসে এটা এটাই স্বাভাবিক আমি যখন ক্লাস করছি আমার মাথায় এরকম মানে আসছিল তো এটার সলিউশন হচ্ছে তখন একদম মানে মুখোমুখি দিলে একরকম আর এখানে বলে দেওয়াটা অন্যরকম। আচ্ছা যাই হোক আমরা এখন পরিস্থিতি মেনে নিতে হবে আসলে আর দোয়া করেন যেন
এই মানে আজকে যেহেতু মানে সবকিছু স্বাভাবিক হচ্ছে সবকিছু, হ্যাঁ যদি মানে ইনস্টিটিউট গুলো এরকম অনলাইন যেখানে ক্লাস গুলো হচ্ছে এটা যদি এরকম ছেড়ে দেয় তাহলে আমরা হচ্ছে আবার ক্লাসরুমে ফিরবো গাজীপুরের দিকে হয়তো। আচ্ছা যাই হোক, তো প্রথমত হচ্ছে আমি মানে যে কথাগুলো বলবো মানে আমি যতটুকু জানি আমার ধারণা থেকে বা আমি যেভাবে কাজ করি বিষয়টা হচ্ছে এসইও, ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন বিষয়গুলো তো আমরা জানি, গুগল, তারপরে ইয়াহু, বিং, বাইডু, অনেক রকম মানে হ্যাঁ ইয়াহু অনেক রকম মানে অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে। তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কিছু মানে ওদের নিজস্ব কিছু নিয়ম থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো ফিল আপ করতে হয়। মনে করেন আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করছি, এই ওয়েবসাইটটা আমি এখন চাচ্ছি যে আমার যে ওয়েবসাইট, আচ্ছা আপনাদের ক্লাসরুমে মনে করেন এখন 10 জন আছে, আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটটা আমি এমন একটা জায়গায় আপলোড করব যেখান থেকে এই 10 জন তাদের সময় মতো যে কোনো সময় একটা ভিজিট করতে পারে। তো আমরা যখন এটা, আচ্ছা সহজ কথায় মনে করেন যে আমার আমার গাছে কিছু কাঁঠাল হয়েছে এই মৌসুমে কাঁঠাল, তো আমি চাচ্ছি যে এটা হচ্ছে বিক্রি করার জন্য, যে মানুষ যেখানে অনেক মানুষ যেখানে জমা হবে আমার আমার কাঁঠালে একটা ভালো দাম পাবো, প্লাস হচ্ছে আমি আর এগুলো বিক্রি হবে। তো এটা হচ্ছে আমরা এরকম খুঁজে খুঁজে ভালো একটা হাটে আমরা নিয়ে যাবো বাজারে যেখানে আসলে ফল বেচা কেনা হয়। হ্যাঁ তো ওখানে ওখানে গেলে কি হবে, যে ওখানে গেলে হবে যে অনেক রকম বিক্রেতা আমার এই প্রোডাক্টটা দেখবে, কারো যদি পছন্দ হয়, দামে যদি সবকিছু মিলে ঠিকঠাক হয় তাহলে সে আমার প্রোডাক্টটা কিনে নেবে। তো ওয়েবসাইটটা হচ্ছে আমি যদি কোনো সার্ভিস দিয়ে থাকি আমার ওয়েবসাইট থেকে বা আমার ওয়েবসাইটে হচ্ছে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি, তো সেক্ষেত্রে আমি এমন একটা জায়গায় রাখার চেষ্টা করব যেখান থেকে অনেক ইউজার বা অনেক ভিজিটর, অনেক ট্রাফিক আমি পাবো। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব যেহেতু কোনো স্টোরেজ নেই, মানে স্টোরেজ মানে ট্রাফিক যেখানে জেনারেট করে, তো আমরা চাইবো যে অন্য অন্য কারা হচ্ছে এই বিজনেসটা করে। তো এই বিজনেসটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে যারা বিজনেস করে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে গুগলটা হচ্ছে খুব বেশি জনপ্রিয়, গুগল এবং হচ্ছে ইয়াহু, বিং, এই তিনটে হচ্ছে বেশি চলে। এছাড়াও প্রায় 50টার বেশি হচ্ছে সার্চ ইঞ্জিন আছে যারা বাংলাদেশে এই এসইও কাজ রিলেটেড হচ্ছে ব্যবহার করে থাকে। আচ্ছা আমি মনে করি যে গুগলে আমি আমার সাইটটা ই করবো, এখন ওদের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে ওদের ওখানে সাইটটা জমা দিতে হলে আমার সাইটের একটা টাইটেল প্রয়োজন। আচ্ছা প্রথমত তো ইউআরএলটা লাগবেই, ইউআরএল লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, কিওয়ার্ড লাগবে, আমার 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 সাইটের আমার আমার সাইট সম্পর্কে একটা ছোট একটা ডেসক্রিপশন লাগবে, এটাকে মেটা বলে। মানে সব কিছু মিলে ওদের 8 থেকে 10টা কি পয়েন্ট আছে। হ্যাঁ এটা দেওয়ার পরে একটা হচ্ছে সাইট ম্যাপ লাগবে, সবকিছু মিলে আমি যখন ওদের কাছে জমা দিব ওরা সাইটটাকে রিভিউ করবে। আচ্ছা রিভিউ করার পরে ওরা যখন দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে, মানে ওরা যে সমস্ত বিষয়গুলো চাইছে যে আমার এই সমস্ত বিষয়গুলো যদি ফুলফিল হয় তাহলে আমি তোমার সাইটটা জমা নিব এবং আমি আমার আমার ক্রলার দিয়ে তোমার সাইটে ক্রল করব। আচ্ছা এরপরে হচ্ছে সাইটটাকে ওরা জমা নিবে এবং রিভিউ শেষে ওরা সাইটটাকে লাইক করবে। আর ক্রল বিষয়টা হচ্ছে আমরা তো স্পাইডার চিনি, মাকড়সা, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কিছু হচ্ছে ই থাকে, স্পাইডার থাকে। মানে এটা হচ্ছে সিস্টেমটা, আপনি আপনার সাইটে অনেক সময় মনে করেন daraz.com নতুন কিছু প্রোডাক্ট আসছে, আজকে রাতে ওরা গতকালকে রাতে ওরা আপডেট করছে, আবার আজকে সকালে নতুন কিছু প্রোডাক্ট আবার আপডেট করছে, আবার আজকে দুপুরে আবার নতুন কিছু প্রোডাক্ট আসছে এটাও হচ্ছে আপলোড করছে। তো আমার সাইডে গুগলে যখন জমা দিচ্ছি তখন যে অবস্থা ছিল, ই কমার্স সাইটগুলো হয় কি যে কন্টিনিউ চেঞ্জ হয়, প্রোডাক্ট আপলোড হয়, প্রোডাক্ট ওখান থেকে আবার ডিলিট হয়, ওখান থেকে আবার নতুন প্রোডাক্ট ছাঁটাই করা হয়, আবার অনেক সময় টাইটেলটা চেঞ্জ করা হয়, ডেসক্রিপশনটা চেঞ্জ করা হয়। তো ক্রলারের কাজ হচ্ছে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কিছু নির্দিষ্ট ক্রলার থাকে, ক্রলারের কাজ হচ্ছে মনে করেন মাকড়সা টাইপ, মাকড়সা হচ্ছে ঘুরে ঘুরে একটা বাসটা বানায় আস্তে আস্তে জালের মতো ই করে, তারপরে হচ্ছে যে ওই জালের মধ্যে কোনো পোকামাকড় আটকালি হচ্ছে আবার ও গিয়ে ওই পোকাটা খেয়ে ফেলে বা এরকম কিছু। তো ওই জালের যে সমস্ত সীমাবদ্ধতা থাকে ওই সীমাবদ্ধ মানে ওই সীমানার মধ্যে হচ্ছে ওই ওই মাকড়সাটার হচ্ছে সীমানা বা ওইটা হচ্ছে ওর দায়িত্ব থাকে। তো যখন আমরা একটা ওয়েবসাইট হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে মানে গুগল সার্চ ইঞ্জিনে আমরা জমা দিব তখন আমার ওয়েবসাইটটার দায়িত্ব হচ্ছে একটা ক্রলারের উপর দেওয়া হয়, যেটা নির্দিষ্ট একটা সময় পর পর, গুগলের সময়টা হচ্ছে দিনে 2 বার অথবা এটা হচ্ছে জনপ্রিয় সাইটগুলোর জন্য। আর অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলোর কোনো চেঞ্জ নেই আসলে, মনে করেন যে একটা কোম্পানির ওয়েবসাইট
জাস্ট একটা কোম্পানি একটা ওয়েবসাইট দরকার বিধে আমরা একটা ওয়েবসাইট বানাইছি এবং ওটাকে গুগলে সার্চ মানে সার্চ ইঞ্জিনে ওটা সাবমিট করে রাখছি। এক্ষেত্রে হয় কি ওরা সপ্তাহে একবার বা দুইবার ক্রল করে যে নতুন কোনো আপডেট আসছে কিনা। ক্রলিং বিষয়টা হচ্ছে মনে করেন দারাজের ক্ষেত্রে, দারাজের ক্ষেত্রে 24 ঘন্টায় মনে করেন 3 বার ওরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করছে। তো ক্রলার করবে কি, ওই ক্রলার হচ্ছে আমার ওয়েবসাইটে আসবে, এসে দেখবে আগের যে ডাটা ছিল ওইটা তো ওরা ওদের স্টোরেজে নিয়ে রাখছে। এই অ্যালগোরিদমের মাধ্যমে গুগল গুগলের সার্চ ইঞ্জিন স্টোরেজে নিয়ে ওরা এটা স্টোর করে রাখছে। এখন নতুন যে সমস্ত প্রোডাক্টগুলো আপলোড হয়েছে ওগুলোকে নতুন করে আবার ক্র্যাক করবে, একটা কপি বানাবে, ক্লোন কপি। ক্লোন কপি বানায় জাস্ট এটাকে নিয়ে মানে একটা কপি নিয়ে আবার ওদের স্টোরেজে রেখে দিবে। আবার এরকম করে পর্যায়ক্রমে হবে, যখন নতুন একটা প্রোডাক্ট আপলোড হবে যখন সার্চ ইঞ্জিনের সময় হবে ওই সময় মতো এসে ওই ওয়েবসাইটে দেখবে কি যে আজকে নতুন 50টা প্রোডাক্ট আপলোড হয়েছে, এই 50টা প্রোডাক্টের একটা ক্লোন করবে, একটা কপি বানাবে। কপি বানায় ও এটাকে নিয়ে ওদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিনে স্টোরেজে ওরা রেখে দিবে। আচ্ছা এটা কেন করে, মনে করেন বাংলাদেশে এখন নতুন একটা ট্রিমার আসছে, ফিলিপসের খুব ভালো একটা ট্রিমার। এখন আপনি চাচ্ছেন যে আচ্ছা এটা আপনি দেখছেন হচ্ছে amazon.com এ, অ্যামাজনে দেখছেন নতুন ভালো একটা ফিলিপসের ট্রিমার আসছে, আপনার এই জিনিসটা দেখে দেখে ভালো লাগছে। এখন আপনি দেখছেন আসলে বাংলাদেশে আমি এটা কোথাও পাবো কিনা, বাংলাদেশে যে সমস্ত ই কমার্স সাইট আছে এখানে আমি ট্রিমারটা খুঁজলে এটা পাবো কিনা। তো আপনি যখন খুঁজলেন দেখলেন যে এটা দারাজে দারাজে আছে। হ্যাঁ তো এটা আপনি কিভাবে মানে দারাজে এটা কিভাবে করলো, এটা লঞ্চ হয়েছে হচ্ছে গতকালকে মনে করেন যে অ্যামাজন দিয়েছে, এর ভিতরে দারাজে চলে আসছে। তো এটা কেন কিভাবে হয়েছে, দারাজ যখন এই প্রোডাক্টটাকে ওদের সাইটে আপলোড করছে, এটা আপলোড করার পরে ক্রলার এটাকে ক্রল করছে, এরপর হচ্ছে ওই ডাটাকে ওরা সার্চ ইঞ্জিন স্টোরেজে নিয়ে রাখছে। এর ফলে যেটা হয়েছে আপনি যখন এই কিওয়ার্ড লিখছেন ফিলিপসের ওই কোড নাম্বারটা লিখছেন, তখন এই কোড নাম্বারটা যখন ওই দারাজের কোডের সাথে ম্যাচ মানে ম্যাচিং হয়েছে বা ওদের টাইটেলের সাথে ম্যাচিং হয়েছে, ওদের ডেসক্রিপশনের সাথে ম্যাচিং হয়েছে, অন্তত একটা ওয়ার্ডের সাথে ম্যাচিং হয়েছে টাইটেলের, সেক্ষেত্রে গুগল বলবে যে এই মানে ইউজার আমার ইউজার যেই প্রোডাক্ট লিখে সার্চ করছে এই প্রোডাক্ট হচ্ছে কোথায় আছে ওর অত স্টোরেজের মধ্যে। আপনারা সবাই খেয়াল করবেন যখন আপনি কিছু লিখে সার্চ করেন গুগল সার্চ ইঞ্জিনে, তখন একদম উপরে একটু মানে অ্যাশ কালার টাইপের লেখা থাকে যে সার্চ রেজাল্ট 100,000 হচ্ছে দেখায়, যে 300,000 কয়েক সেকেন্ডের মধ্যে আসছে। হ্যাঁ এটার কারণ হচ্ছে যে অতগুলো রেজাল্ট বা অতগুলো কিওয়ার্ডের সাথে ম্যাচিং হয়েছে বা কোনো ডেসক্রিপশন বা অন্য আদার্স মেটা এগুলোর সাথে ট্যাগ এগুলোর সাথে ম্যাচিং হওয়ার কারণে ও এই যে সার্চ করছেন এই কয়েকটা সেকেন্ডের মধ্যে ও 20,00,000 বা 30,00,000 ডাটা এই রিলেটেড ডাটা ওর মধ্যে আছে। আচ্ছা এরপরে কাজটা হচ্ছে যে সর্বোচ্চ মিলসে কোন ডাটাগুলোর সাথে মানে সর্বোচ্চ ম্যাচিং হওয়া যে ডাটাগুলোর সাথে সেগুলো হচ্ছে ও পর্যায়ক্রমে উপরের দিকে রাখে। এখন মনে করেন আপনি যে টাইটেলটা লিখে সার্চ করছেন হুবহু টাইটেলটা হচ্ছে daraz.com এ ছিল, তো এর জন্য হয়েছে যে দারাজের প্রোডাক্টটাকে একদম এক নম্বরে নিয়ে আসছে, মানে আপনি যেটা সার্চ করছেন এবং গুগল স্টোরেজ যেটা আছে এটা মানে ম্যাচিং হওয়ার কারণে একদম হচ্ছে এক নম্বরে নিয়ে আসছে। এখন মনে করেন ম্যাচিং হয় নাই, শুধুমাত্র আপনি মানে ফিলিপস লিখছেন এই ফিলিপসের জন্য ফিলিপসের পরে একটা কোড নাম্বার লিখছেন ওই কোড নাম্বারটা শুধু ম্যাচিং হয়েছে, এই ম্যাচিংটা হয়েছে 8 থেকে 10টা ওয়েবসাইটের সাথে। এখন এই 8 থেকে 10টা ওয়েবসাইটে একই কোড নাম্বার আপনার সাথে ম্যাচিং হয়েছে, এখন এইখানে এক নাম্বারে কোনটা আসবে এইটা হচ্ছে মানে মানে এই কাজটা করবো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে হচ্ছে ব্যাকলিঙ্কের কিছু সিস্টেম থাকবে, এখানে আমরা গতকালকে যখন শুরু করছি ডিজিটাল মার্কেটিং এটার একটা ই থাকবে, মানে প্রত্যেকটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক করা থাকে। আমরা তো যে নোঙর করা দেখছি না যে জাহাজে নোঙর করে যে এক সিকল একটার মধ্যে একটা থাকে একটার মধ্যে একটা মানে এরকম করে 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 অনেক বড় একটা বিষয় হয়, ওটা হচ্ছে গ্রাফিটি বা এখন কি ঠিক আছে? জি এখন ঠিক আছে, মানে ওই নম্বর জাহাজের নম্বরের যে এক্সাম্পলটা দিচ্ছেন সেখান থেকে।
হ্যাঁ হ্যাঁ মানে আমি বললাম যে জাহাজের নোঙরটা হচ্ছে যে পরপর রিং গুলো যেরকম আটকানো থাকে একটার মধ্যে একটা একটার মধ্যে একটা, মানে সার্চ ইঞ্জিনের ব্যাকলিং বিষয়টা হচ্ছে এরকম একটা। আপনার এই স্ট্রং মানে ব্যাকলিং যত স্ট্রং হবে, এটা কি মানে সার্চ ইঞ্জিন হচ্ছে এরকম সাইটটাকে হচ্ছে ওটা টেনে ধরবে ওইরকম, মানে নোংরের মতো। এখন আপনি যখন ইউজার বা আপনি যখন ট্রাফিক মানে অথবা আপনি যখন মানে সাইটটা প্রোভাইড করতেছেন, তখন আপনি এই ব্র্যান্ড থেকে মনে করেন যে পাঁচটা প্রোডাক্ট আসছে, এখন সেম প্রোডাক্ট হচ্ছে সনিতে আছে, স্যামসাং এ আছে, তারপরে আদার্স অন্যান্য ইলেকট্রনিক ইস্যু আছে। এখন যখন কোনো ইউজার শফিক বাবু কোনো প্রোডাক্ট এটার নাম সম্পর্কে জানে না, কিন্তু আপনার কোনো প্রোডাক্টের কোড সনিতে আছে, স্যামসাং এ আছে, সবকিছু আছে। এখন এই যে সব প্রোডাক্ট মানে এই একই প্রোডাক্ট বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন স্টোরেজ বিভিন্ন ওয়েবসাইটে আছে, এখন এটা কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এই ফ্যাক্টরটা মানে এই 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 জিনিসটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরটা করে দিবে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাকলিং খুব বেশি আপনাকে সাপোর্ট দিবে। হ্যাঁ আচ্ছা, এখন আসি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে কি বা কিভাবে কাজ করে এবং এর প্রভাবে কি রকম। আচ্ছা সার্চ ইঞ্জিনের সম্পর্কে আপনারা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, এটা প্রভাবে সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে কিনা? শফিক বাবু ভাই আপনি কি কোনো মানে জানেন কিনা যে এটা এটা প্রকারভেদ আছে বা কি রকম কি কাজ? আচ্ছা আপনার আপনার অডিওটা হচ্ছে মিউট করা আছে। মানে বললাম যে কোশ্চেনটা একটু আরেকবার বলবেন। আচ্ছা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রকারভেদ মানে এটা কোন মানে প্রকারভেদ আছে কিনা বা? তা তো অবশ্যই আছে, বাট আমি ডিটেইলস অত জানি না। আচ্ছা আচ্ছা, যারা মূলত এসইও তে কাজ করে এরা হচ্ছে 70% মানুষ জানে এটা হচ্ছে দুই প্রকার, এবং একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তার এটা ভুল মনে হয়। আর বাকি 30% হচ্ছে মনে করে যে এসইও দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে পেইড এসইও আর একটা হচ্ছে অর্গানিক এসইও। এবং অর্গানিক এসইওটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। আসলে বিষয়টা এটাই। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এসইও দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে পেইড, প্রথমত পেইড এসইও, একটা হচ্ছে অর্গানিক। অর্গানিক ওইটা হচ্ছে যে আমরা যেটা লিগাল ওয়েতে করব, আপনারা গতকালকে যে কাজটা শুরু করছেন এটা হচ্ছে অর্গানিক ওয়েতে আমরা করছি। আচ্ছা আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন ভিডিওর মাঝখানে স্কিপ হয়ে একটা অ্যাড চলে আসে, খেয়াল করছেন? বা আমরা যখন ফেসবুকে করে স্ক্রল করি, ফেসবুকে হুট করে নগদের মাশরাফি এসে বলতেছে যে আপনি নগদে অ্যাকাউন্ট করছেন, নগদে অ্যাকাউন্ট করলে 2 লাখ টাকা, মানে এরকম আছে না? মানে এই অ্যাড অথবা আপনি যখন গুগলে কিছু একটা বিষয়ভিত্তিক কিছু লিখে যখন সার্চ করলেন, তখন দেখবেন যে উপরের দিকে কর্নারে হচ্ছে গোল একটা ট্যাবের মতো দিয়ে লেখা থাকে যে অ্যাড, দুইটা তিনটা হচ্ছে অ্যাড অপশন থাকে, এরপর হচ্ছে আপনি যেটা সার্চ করছেন ওই অপশনগুলো আসে, খেয়াল করছেন? জি। এই এই বিষয়গুলো হচ্ছে পেইড এসইও। মানে পেইড এসইও ক্ষেত্রে হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পে করতে হবে, এই পে করার ফলে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, বাকি ওই যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো আছে এখন বর্তমানে হচ্ছে গুগল অ্যাডনস, সরি এটা হচ্ছে গুগল একটা করে, এটা অ্যাড ক্যাম্পেইন, গুগল যে অ্যাড ক্যাম্পেইনটা করে সেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিটেইলসটা আপনি গুগলের কাছে দিবেন, এরপরে হচ্ছে আপনাকে ডলার পে করতে হবে, আপনার কাজ শেষ। এরপরে ও আপনাকে বলে দিবে যে আপনার এই অ্যাডটা হচ্ছে এতদিন থাকবে, আপনি 7 দিনের প্যাকেজ নিতে পারেন, 15 দিনের প্যাকেজ নিতে পারেন, 1 মাসের প্যাকেজ নিতে পারেন, আপনার আর কোনো কাজই করতে হবে না, 1 মাস আপনি হচ্ছে নিশ্চিন্তে থাকবেন, বিনিময়ে আপনি টাকাটা দিবেন। ওরা হচ্ছে ওদের মাধ্যমে ওদের যে সমস্ত অ্যাড ক্যাম্পেইনে যারা কাজ করে বা ওদের লিস্টেড যে সমস্ত, আমি প্রথমে যেটা বললাম যে ক্রলিং এর যে বিষয়টা থাকে, এখানে স্টোরেজে কোটি কোটি হচ্ছে ওয়েবসাইট আছে, তখন ওরা দেখবে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড আর কোন কোন ওয়েবসাইট আছে যারা আপনার মতো রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে। যারা ওই সমস্ত রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা হচ্ছে ওই সমস্ত ওয়েবসাইটে আপনার এই প্রোডাক্টের একটা অ্যাড দিয়ে দিবে পাশে, দেখবে অনেক সময় আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন দেখবেন যে কোনায় একটা হচ্ছে ওই যে বিক্রয় .com বা দারাজ .com একটা অ্যাড মানে ব্লিঙ্ক হচ্ছে, জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে,
একটা প্রোডাক্ট আসছে আবার চলে যাচ্ছে। হ্যাঁ মানে এই বিভিন্ন রকম অ্যাড তো হয় আসলে, তো এই অ্যাডগুলোর জন্য আপনার আসলে কোনো কাজ করতে হবে না, আপনি শুধু নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ওদেরকে পে করবেন। এটা হচ্ছে পেইড এসইও। এখন অর্গানিক এসইওটা আসলে কি? অর্গানিক এসইওটা হচ্ছে আপনারা গতকালকে যে এসএমএম শুরু করছেন এটাও অর্গানিক এর মধ্যে পড়বে। অর্গানিক এসইওটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনি যে কাজটা করবেন আপনার ওয়েবসাইটের জন্য, একটা ব্যাকলিংক জেনারেট করা, একটা ব্যানার ডিজাইন করা, একটা ব্যানার সাবমিট করা, একটা ইমেজ সাবমিট করা, বা একটা ছোট একটা ইউটিউবে একটা ভিডিও সাবমিট করা, তারপর হচ্ছে কোথাও একটা ব্লগে একটা কমেন্ট করা, তারপর হচ্ছে একটা আর্টিকেল সাবমিট করা, তারপরে কোথাও একটা প্রশ্নের উত্তর দেওয়া মানে কিউএ যেটা বলে, এরপরে মনে করেন যে কোথাও একটা প্রেস রিলিজ করা, কোথাও একটা ডিরেক্টরি সাবমিট করা, কোথাও একটা বুকমার্কিং করা, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার অর্গানিক এসইওর মধ্যে পড়বে। এখন অর্গানিক এসইওটা হচ্ছে দুই প্রকার, প্রথমটা হচ্ছে অন পেজ এসইও এবং দ্বিতীয়টা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও, অন পেজ এসইওটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটের যে একটা এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ আমরা আমরা ফ্রন্ট এন্ড যেটা দেখি এটার আসলে কাজটা তো ব্যাক এন্ডে হয়, মানে যারা হচ্ছে কোডার বা যারা ডেভেলপার এটা সাইটটা হচ্ছে ডেভেলপ করে, এরপরে আমরা হচ্ছে সাইটটা ফ্রন্ট এন্ড দেখতে পাই যে যখন সাইটটা আপলোড করা হয়। যেমন আমরা ফেসবুক শুরু দেখি, ফেসবুক কিন্তু যেরকম দেখি ওরকমটা না, পিছনে কিন্তু হিজিবিজি অনেক কোডের কাহিনী আছে। তো যারা হচ্ছে ব্যাক এন্ডে কাজটা করে, তো অন পেজের কাজটা হচ্ছে এই ব্যাক এন্ডের জন্য। তো আজকে মূলত যে বিষয় এসইও এর যে প্রথম বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ তো অন পেজ এর জন্য আমাদের হচ্ছে টাইটেল দরকার হবে, তারপরে ডেসক্রিপশন দরকার হবে, কিওয়ার্ড দরকার হবে, মেটা ডেসক্রিপশন দরকার হবে, মেটা কিওয়ার্ড দরকার হবে, ট্যাগ দরকার হবে, এরপরে হচ্ছে এই আপাতত এগুলোই। তো এগুলোর কাজটা হচ্ছে আমরা অন পেজে করব। আচ্ছা অন পেজ এর কাজটা হচ্ছে কি কিরকম করবে? আমরা আচ্ছা এগুলো বলে আসলে বোঝানোটা একটু টাফ ভাবে, আর আপনার পিছনে যদি একটা হোয়াইট বোর্ড থাকতো ভালোই হতো। হ্যাঁ সেটা অবশ্য। আচ্ছা আমি এরপর, আচ্ছা আমি এখন যে আলোচনাগুলো করতেছি আমি আমি ট্রাই করব এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে অন্তত আপনাদের বোঝানোর জন্য আমি এবার গ্রুপে এটা পোস্ট করব, আমি আমি ট্রাই করব। আচ্ছা আপনারা কি কোনো ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে পারেন, মানে রাইট বাটন ক্লিক করে যে কোডের মানে কোড সোর্সে, হ্যাঁ সোর্স কোডে আপনি দেখেন ওই? হ্যাঁ আচ্ছা যারা হচ্ছে যেতে পারেন এরা একটু অন্যকে একটু হেল্প করবেন অবশ্যই, যারা আর কি বিষয়টা বুঝতেছে না বা বুঝবে না। বিষয়টা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে নিচে দেখেন যে কোড সোর্স নামে একটা, মানে একদম মানে স্ক্রল করে নিচের দিকে একটু দেখেন যে কোড সোর্স আছে যে কোনো ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে মোটামুটি একটু জানতে হবে অন পেজের ক্ষেত্রে। তো দেখেন যে টাইটেল ট্যাগ এর মধ্যে ওরা ছোট্ট করে টাইটেল লিখছে। হ্যাঁ মনে করেন যে আপনি, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে শফিক বাবু, হ্যাঁ শফিক বাবু সম্পর্কে আপনি একটা ওয়েবসাইট আছে আপনার, তো আপনি ওই টাইটেল ট্যাগ এর মধ্যে অবশ্যই লিখছেন যে শফিক বাবু মানে বাংলাদেশ, এটা যদি কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট হয়, হ্যাঁ ইলেকট্রনিক প্রোভাইডার মানে সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার টাইটেলের আরো নিচে দেখেন যে ডেসক্রিপশনের উপরে মানে অ্যারো ট্যাগ দেওয়া আছে, অ্যারো ট্যাগ ওটা হচ্ছে মানে ই ট্যাগ বলে, হ্যাঁ অ্যারো ট্যাগই সম্ভবত, মানে টাইটেল ট্যাগের নিচে, হ্যাঁ আমরা বডি বডির মধ্যে মানে বডির আগে টাইটেলের উপরে মানে টাইটেলের নিচে বডির আগে, এরপর হচ্ছে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে আপনি 2-3 লাইন, এর একটা লেন্থ আছে মানে ক্যারেক্টার লেন্থ আছে, 159টা ক্যারেক্টার নিয়ে হচ্ছে একটা ডেসক্রিপশন হয়, মানে এটা হচ্ছে একদম মানে মানসম্মত। তো ডেসক্রিপশনের পরে একটা মেটা ডেসক্রিপশন হয়, এরপরে হচ্ছে কিওয়ার্ড হয়, তারপরে হচ্ছে একটা মেটা কিওয়ার্ড হয়। তো এগুলো দেওয়ার কি কারণ? আচ্ছা এই কথাগুলো আপনারা একটু মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা তো এগুলো বুঝছেন তো বুঝেন, আর যারা একটু মানে প্রবলেম আছে, আমরা যখন কোনো, আচ্ছা আমি বলার সাথে সাথে আপনারা হচ্ছে এটা একটু সার্চ করবেন, আমরা যখন ওয়েবসাইটে কিছু একটা লিখে সার্চ করি, মনে করেন যে নতুন যে একটা ফোন আসছে আইফোন লিখে আমরা সার্চ করলাম, এখন দেখেন যে উপরে যে টাইটেলটা আছে মানে একটা বেগুনি কালার একটা টাইটেল আসছে, বেগুনি কালার টাইটেল আছে, একটা একটা লাইন টানা আছে প্রথম একদম বোল্ড আকারে বড় একটা টাইটেল আছে, এরপরে ছোট ছোট মানে আমি যেই যেই ওয়ার্ডটা লিখে সার্চ করছি এটা একটু বোল্ড আকারে আসছে,
বাকিটা একটু ছোট ছোট আকারে, মানে কি বলবো, মানে যে টেক্সট আকারে আসছে ছোট, মানে প্রথম টাইটেল, আমি গুগলের কথা বলছি, সার্চ ইঞ্জিনে আপনি যখন কিছু লিখে সার্চ করলেন, তখন যে আপনার সার্চ রেজাল্ট গুলো যে আসলো, তখন সার্চ রেজাল্ট গুলো থেকে আপনি যেমন একটা সিলেক্ট করলেন, মানে ওখানে ক্লিক করবেন না, জাস্ট দেখেন উপর থেকে যে বেগুনি রঙের উপরে একটা টাইটেল আছে, একটা মোটা করে লেখা, আপনি যে সার্চে যেই ওয়ার্ডটা লিখছেন ওই ওয়ার্ডটা ওই লাইনের মধ্যে, মানে মধ্যে ইনক্লুড আছে, এবং নিচে একটা মানে হাইপার লিঙ্ক আছে যে ওখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, এরকম আছে না, মানে খেয়াল করছেন তো? আচ্ছা আমি কি একটা মানে ইমেজ শেয়ার করে দেখাবো আপনাদেরকে? আচ্ছা ঠিক আছে, একটু আপনারা এসে থাকেন। হ্যাঁ, আপনি চাইলে আপনার মোবাইলে স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে দেখাতে পারেন। আচ্ছা ওটা হচ্ছে মানে হোস্টেড তোই লাগবে এখন? ও আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি আমি করছিলাম, আসলে ওখানে তো হোস্টের একটা পারমিশন দরকার আছে। আমি কি মেসেজে শেয়ার করে দিব? হ্যাঁ আপনি যদি বসে থাকেন অবশ্যই শেয়ার করবেন। ওকে উল্টাই দিয়ে দিচ্ছি আমি। মিটিং এর সোর্সেস আচ্ছা দেখি আমি আমার স্ক্রিনটা শেয়ার করে হয় কিনা। আচ্ছা দেখা যাচ্ছে? না ভাই দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? জি জি। আচ্ছা আপনি দেখেন যে এখানে আছে, আমি হচ্ছে অপটিমাল বিডি লিখছি উপরে, খেয়াল করছেন এখানটাতে? আচ্ছা আমি আর একটু লিখি অপটিমাল। আচ্ছা দেখেন এখানে মানে আমি সার্চে কি লিখছি বলেন তো? গুগল মাই বিজনেস কালকে যেটা বলছে না। আচ্ছা আপনি দেখেন এইখানে মানে পর্যায়ক্রমে আমি উপরে লিখছিলাম হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, এখন উপরে এই যে মানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে creativeitinstitute.com, এর পরে হচ্ছে নীল কালি দিয়ে যেটা লেখা আছে প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা হাইপার দেয়া আছে, এরপর হচ্ছে ক্রিয়েটিভ আইটি, খেয়াল করছেন? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পরে
যারা এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে যারা এসইও কাজ করছে তারা হচ্ছে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করছে, কিওয়ার্ড রিসার্চের পরে হচ্ছে এই টাইটেলটা লিখছে। এখন আমরা যখন কোনো এক্স্যাক্ট কোনো ওয়ার্ড লিখে সার্চ করব তখন হচ্ছে যখন এরকম কিন্তু অহরহ আছে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে এই প্রথমে উপরে যেটা থাকবে এটা হচ্ছে টাইটেল, এবং পরবর্তীতে দেখেন যে ছোট করে লেখা আছে ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ওয়্যার আইটি লিডার্স আর ক্রিয়েটেড ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ওয়ান অফ দ্য লিডিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এই যে মানে এই যে ব্যাপারটা আছে ছোট করে মানে একটু প্যারাগ্রাফ আকারে, এই ব্যাপারটা হচ্ছে এটাকে বলে ডেসক্রিপশন। এখন মোবাইল স্ক্রিনের কারণে হচ্ছে ছোট করে দেখাচ্ছে, আপনারা যদি সেম ভাবে আপনাদের ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে যদি সার্চ করেন দেখবেন যে আমি যেটা লিখে সার্চ করছি এই যে আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, এই মানে ডেসক্রিপশনের মধ্যে যে যেখানে যেখানে এই আইটি আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ এই ওয়ার্ড গুলো আছে মানে এক্স্যাক্টলি আলাদা আলাদা ওয়ার্ড আইটি ট্রেনিং সেন্টার ইন এবং বাংলাদেশ, এই ওয়ার্ড গুলো কিন্তু এখানে আমি যেখানে সার্চ করছি এখানে কিন্তু এইভাবে এরকম সাজানো নাই। তো যেখানে যেখানে এই ওয়ার্ড গুলো আছে সেখানে দেখেন যে বোল্ড হয়ে আছে, মানে স্বাভাবিক যে অক্ষরটা যেরকম ভাবে মানে একটু থিং একটু চিকন ওই ওই ওয়ার্ড গুলো হচ্ছে একটু মানে বোল্ড হয়ে আছে এখানে, মানে মোবাইল স্ক্রিনের জন্য হচ্ছে এরকম করে দেখাচ্ছে। আপনি একটু এই ইসে সার্চ করেন আপনাদের মনিটর থেকে একটু দেখেন যে আপনারা যে আপনাদের হচ্ছে এই এই ওয়ার্ড গুলো একটু বোল্ড হয়ে আছে। এই বিষয়টা হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনটা করে যে সে দেখে যে তার ইউজার আসলে কি চাচ্ছে, যখন দেখে যে সে আমি সার্চ করছি হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, এই এই লেখাটা আমি যখন দিচ্ছি এই লাইনটা তখন হচ্ছে গুগল চিন্তা করতেছে আসলে এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই আসলে কোন ওয়েবসাইটের মধ্যে আছে কিনা। যখন দেখবে কোন ওয়েবসাইটের মধ্যে মানে মধ্যে এই লাইনটা একদম সরাসরি এই লাইনটাই আছে কিনা, যদি না থাকে নাই এখন কি করবে, তারপরে দেখবে যে ভাঙা ভাঙা হলেও একটা একটা ওয়ার্ডও চিন্তা করবে আইটি তারপরে হচ্ছে ট্রেনিং তারপরে হচ্ছে সেন্টার প্রত্যেকটা আলাদা আলাদা মানে এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইন এবং বাংলাদেশ, এই আলাদা আলাদা ওয়ার্ড মিলে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আছে কিনা। তো এটা আসে হচ্ছে প্রথমে এটা হচ্ছে এই যে এরপরে যেটা আছে নিউ হরিজন ঢাকা কম্পিউটার ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন, তারপর হচ্ছে বেস্ট আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যান্ড আউটসোর্সিং ট্রেনিং, এরপর হচ্ছে বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, মানে এই প্রত্যেকটার মধ্যে ওই আলাদা আলাদা করে এই ওয়ার্ড গুলো পাইছে, যার কারণে ও হচ্ছে পর্যায়ক্রমে। এখন পর্যায়ক্রমে এটা কিভাবে করছে, এই যে পর্যায়ক্রমে করছে মানে এই এই আমি যে ওয়ার্ডটা লিখছি মানে যে সেন্টেন্সটা এখানে লিখছি সেই সেন্টেন্স কিন্তু পর্যায়ক্রমে